পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের সন্ত্রাসে বিজেপি কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত, এই রকম ঘটনা ঘটেছিল দোসরা মে রাত্রে হাওড়ার বাঁকড়ার রাজীবপল্লী কলোনিতে। বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর, লুট এবং মহিলাদের মারধর, ধর্ষণের হুমকি, কোলের শিশুও বাদ যায়নি। তাদের হাত থেকে সেই আতঙ্কের পর এখনও পর্যন্ত বহু বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া আছেন। কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করবার পরে পরপর কয়েক দফা সিবিআই এর টিম রাজীবপল্লীতে আসেন, আক্রান্তদের কাছ থেকে বয়ান সংগ্রহ করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল এবং আজ রাজীবপল্লী থেকে ছজনকে গ্রেপ্তার করে সিবিআই। দুজনের খোঁজে এখনও তল্লাশি চলছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে যেমন মুছে দেওয়া হয়েছে, তেমনি ডোমজুড়ের মানুষ বিজেপিকে বুকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় না আসার ফলে মিথ্যা কেসে সিবিআইকে দিয়ে তাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে জানালেন ডোমজুড়ের বিধায়ক। সকালবেলা যখন ভোরবেলা একদম তখন বাজে 5:30 থেকে 5:45, সেই সময় দু চারজন আসে বাড়ির সামনে, আসে এসে জিজ্ঞেস করে এটা তিলক সাঁতরার বাড়ি? তখন আমার মা বলে হ্যাঁ তিলক সাঁতরার বাড়ি, তিলক সাঁতরা। বললো কোথায়? বললো বাড়িতে নেই, হাটে গেছিলো। এবার ভোরে কখন এসে ভাই শুয়ে পড়েছে, মা সেটা দেখেনি। তো ওরা আবার ঘরে ঢুকে গিয়ে ভাইকে বার করে নিয়ে এলো, নিয়ে এসে ভাইকে জিজ্ঞাসাবাদ করছিলো, নানা রকম নাম ফাম জিজ্ঞেস করছিলো, আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। তারপর বাড়ির লোককে জিজ্ঞেস করছিলো কে এটা, কাউকে ঘর থেকে বেরোতে দেয়নি, 2 ঘন্টা ঘরের ভেতর আটকে রেখেছিলো। 2 ঘন্টা মতন ঘরে ছিল, হ্যাঁ, সবাইকে, ঘরের সমস্ত লোককে 2 ঘন্টার মতো ঘরের মধ্যে আটকে রেখেছিলো। ওদের বলার বক্তব্য কী ছিল? ওদের বলার বক্তব্য ছিল কয়েকটা প্রশ্ন শুধু জিজ্ঞেস করছিলো। আমার ভাইয়ের ফোন নিয়ে কল লিস্ট চেক করছিলো, কল লিস্ট চেক করে সব নাম্বারগুলো দেখছে, এক একজনের নাম জিজ্ঞেস করছে, তোমার বন্ধু কোথায় থাকে এইসব, আর ভাইকে জিজ্ঞেস করছিলো তোমার নাম কি, বাবার নাম কি, এইসব আর কিছু তদন্তের বিষয়ে আর কিছু জিজ্ঞেস করেন। আর অ্যারেস্ট করেছে না আটক করে নিয়ে কি বলেছে? কিছু সেরকম আমরা জিজ্ঞেস করলাম, আমার ভাইয়ের নামে যে কটা কেস ছিল সব মিথ্যে কেস দেওয়া হয়েছে, সেই কেসগুলো আমার ভাই সব জামিন হয়ে গেছে, সেই জামিন পেপার ওনাদের হাতে আমরা ধরিয়েছি, সেই পেপার নিয়ে ওরা চলে গেছে, তা সত্ত্বেও কোনো কথা বললো না। আমরা জিজ্ঞেস করলাম, আমাদের কোনো কথা বলছে না। আর ওইখানে সামনে জিজ্ঞেস করতে গেলে ওরা র্যাপরা লাঠি চার্জ করতে এগিয়ে আসছে, তাড়িয়ে দিচ্ছে। ঘরে কি ভাঙচুর করেছে? ঘরের মধ্যে ভাঙচুর হয়েছে, মেন হচ্ছে ঝামেলাটা সূত্রপাত হয় 11 তারিখ, 10 তারিখে আজকে কিচ্ছু হয় না, আজকে ঘরে ভাঙচুর করে না, ওরা এসে ঘরে শুধু আমাদের ওই একটাই হ্যারাসমেন্ট, আমাদের 2 ঘন্টা ঘরের ভেতরে বস করে রেখেছিলো। আপনার নাম? পুলক। দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে যেমন নিঃশেষ হয়ে গেছে, আমাদের ডোমজুড়ের মানুষও বুকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। সেটা সহ্য করতে না পেরে এখন একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে তারা সিবিআইকে দিয়ে আমার বাঁকা এলাকাতে একটা ত্রাস করার চেষ্টা করছে। বারবার আসছে উইদাউট নোটিসে আমাদের 6 জনকে ইন্টারোগেশনের নামে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা আইনের পথে ব্যবস্থা নিচ্ছি, আমরাও এ ব্যাপারে আমরাও কিন্তু চুপ করে বসে থাকবো না। তাদেরকে অ্যারেস্ট করেছিল? এখনো পর্যন্ত অ্যারেস্টের কথা বলেনি,
অ্যারেস্ট যদি হয় তার জন্য আমাদের আইনি যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কতজনকে নিয়ে যাওয়া হয়েছে? ছজনকে নিয়ে গেছি। এর আগে যে ওরা বেল নিয়েছিল এমন অভিযোগ আছে ওদের কাছে কি বেলপত্র? প্রত্যেকটি কেসে আমাদের বেল নেওয়া আছে। এই বেল থাকা সত্ত্বেও তাদেরকে আজকে ভোরবেলায় ছজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বেল বন্ড থাকার সত্ত্বেও কি আইন আছে নিয়ে যাওয়ার? এটা আইনি লড়াই হবে, আইনি আমাদের উকিলও সেইভাবে লড়াই করবে।